আসসালামু আলাইকুম। সামনে বিসিএস রিটেন বা বিভিন্ন ব্যাংক জবের ভালো ফোকাস রাইটিং লেখার জন্য আমাকে আমার কাছে অনেকে টেকনিক চেয়েছেন। তো আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রায়ই রচনা আসে, বিসিএস বলেন, ব্যাংক জবে বলেন, পাশাপাশি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে অনেক কিছু আমরা সুন্দরভাবে ইনপুট দিতে পারি। তো এক্সাম হলে রিটেনে কীভাবে ইনপুট দিতে হয় এবং কী কী জিনিস ইনপুট দিতে হয় সেটা নিয়ে আমার আগের একটা ভিডিও আছে। তো এই ভিডিওতে আমি নতুন কিছু কোটেশন বলতেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপনি লিখতে পারেন, 25 মার্চ গণহত্যা শুরুর নির্দেশ দেয়া হয়েছিল যেভাবে, খাদিম আজই কাজটি করতে হবে বলছিল 25 মার্চে দুপুরবেলায় মেজর জেনারেল খাদিম হোসেনকে টেলিফোন করে সরাসরি এমন নির্দেশনা দেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, সোর্স বিবিসি বাংলা। দেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান বলেছিল, এদেশের মানুষ চাই না, মাটি চাই। আর জেনারেল ইয়াহিয়া খান বলেছিল, লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। আর 1 মার্চ থেকে যখন বাংলাদেশে অসহযোগ আন্দোলন চলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সে প্রসঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলছে, মুজিব 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানে প্যারালাল সরকার চালিয়েছে, তাকে শাস্তি না দিয়ে ছাড়ব না। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল, সকলেই সর্বাত্মক যুদ্ধের জন্য তৈরি হও, অচিরেই আমাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, পড়তে হতে পারে, এবং সেটা আজ থেকে শুরু হলেও বিস্মিত হওয়ার কিছু নেই। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় কিছু স্লোগান বিখ্যাত ছিল, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুক্তিযুদ্ধের সময় এসব বিখ্যাত স্লোগান আপনি রিটেনে লিখে আসতে পারেন জায়গা বুঝে। বাংলাদেশ প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি হুয়াং হুমা বলছিল কি, যখন বারবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ প্রস্তাব, যুদ্ধ বন্ধের প্রস্তাব রাখা হয় বা এই ব্যাপারে বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে এই ব্যাপারে যখন আলো রুদ্ধদ্বার বৈঠক হয়, তখন বলছিল চীনের হুয়াং হুমা, চীনের প্রতিনিধি, যে এটা মূলত পাকিস্তানের নিজস্ব ব্যাপার, এভাবে উনি এড়াই গেছে। আর সেই বিখ্যাত কথা, বাংলাদেশ ইজ বটমলেস বাস্কেট, হেনরি কিসিঞ্জার বলছিল, তখন কিন্তু তিনি উপদেষ্টা ছিল, রাজনৈতিক উপদেষ্টাহীন উপদেষ্টা আমেরিকার প্রেসিডেন্টের, ঠিক আছে, উনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল না, এটা খেয়াল রাখবেন। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়, কাপড় না পায়, যদি এদেশের যুবক যারা আছে তারা চাকরি না পায়। জাতির পিতা বলছিল, বাঙালি জাতীয়বাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে। জাতির পিতা বলছেন, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে প্রায় রচনা আসে বা মুক্তিযুদ্ধ, এটা আপনি ইজিলি দিতে পারবেন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিল, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ইংলিশটাও কাজে লাগে, দিস টাইম ইট ইজ দ্য ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স, দিস টাইম ইট ইজ দ্য ফাইট ফর ফ্রিডম। জাতির পিতার চারিত্রিক গুণাবলী নিয়ে যদি কোনো কিছু লিখতে চান লিখতে পারেন, কোনো জেল জুলমি কোনো দিন আমাকে টলাতে পারেনি, কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিচিত্র করে তুলেছে, জাতির পিতা। আমরা জানি নিউজ উইক ম্যাগাজিন 7 এপ্রিল 1971 সালে বঙ্গবন্ধুকে উপাধি দিচ্ছিল পয়েট অফ পলিটিক্স, এটাও রাখতে পারেন জেনে। বঙ্গবন্ধু সম্পর্কে কিউবান লিডার ফিডেল কাস্ট্রো বলেছিল খুব সুন্দর এক টুকটি, আই হ্যাভ নট সিন দ্য হিমালয়েজ বাট আই হ্যাভ সিন শেখ মুজিব ইন পার্সোনালিটি অ্যান্ড ইন কারেজ, দিস ম্যান ইজ দ্য হিমালয়েজ।
I have thus had the experience of witnessing the Himalayas. Cuban leader Fidel Castro bolchilo, speaking about Mujib during non-aligned summit held in Algiers 1973 sale. বাংলাটাও জেনে রাখেন। আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। আর গৌরী প্রসন্ন মজুমদার খুব সুন্দর একটা কবিতা, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এগুলো আপনারা রচনা ইনপুট করতে পারলে বা বাংলাদেশ বিষয়গুলিতে ইনপুট করতে পারলে ভালো মার্কস পাবেন। এই অল্প অল্প মার্কে আপনাকে ক্যাডার পাওয়া দিবে, নাহলে নন ক্যাডার দিয়ে বসে থাকতে হবে। সো ভালো করে পড়াশোনা করুন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই কমেন্ট করবেন আর কী লাগবে আপনাদের বিসিএস প্রস্তুতের জন্য। ধন্যবাদ।